তরঙ্গের উপরিপাতন পড়বো এখন আমরা তরঙ্গের উপরিপাতন নামটা দেখো উপরিপাতন উপরিপাতন মানে আসলে উপরে এসে পড়া তার মানে হলো ধরো আমি একটা মাধ্যম নিলাম এই মাধ্যমে তুমি এইখান থেকে একটা তরঙ্গ তৈরি করতেছো এটা একটা সোর্স আছে সোর্স থেকে একটা তরঙ্গ তৈরি হচ্ছে এইভাবে এবং সেটা সামনের দিকে অগ্রসর হচ্ছে অগ্রসর বা অগ্রগামী তরঙ্গ আচ্ছা এখন কেউ একজন তোমার ফ্রেন্ড ওই রুমেরই অন্য একটা জায়গা থেকে আরেকটা তরঙ্গ তৈরি করতেছে তাহলে দেখো এই যে দুইটা বিন্দু এখানে ইন্টারসেক্ট করছে এই বিন্দুটা এবং এই বিন্দুটা এই দুইটা বিন্দুর মধ্যে আসলে দুইটা তরঙ্গের ইফেক্ট বা প্রভাব কিন্তু থাকবে কারণ শুধুমাত্র এই কর্নার কথা যদি আমি বলি এই কর্নার উপর কিন্তু এই লাল তরঙ্গ ছাড়া কালো তরঙ্গের কোনো প্রভাব নাই কিন্তু এই যে মাঝখানে দুইটা বিন্দু আছে এই বিন্দুর উপর কালো তরঙ্গটাও এসে পড়ছে এবং লাল তরঙ্গটাও কিন্তু এসে পড়ছে যে একটা বিন্দুর উপর বা একটা কর্নার উপর যদি একাধিক তরঙ্গ একসাথে কাজ করে তখন আমরা বলবো আসলে তরঙ্গের উপরি পাতন ঠিক আছে আমি তো এক্সাম্পল দিব যেখান থেকে আসলে বুঝা যাবে তরঙ্গের উপরি পাতনের রেজাল্টগুলো কি হতে পারে তো দেখো আমি এখানে যেটা দেখাচ্ছি যে এ হলো একটা পিক বা ম্যাক্সিমাম বিস্তার এবং বি হলো আরেকটা পিক এটাও একটা ম্যাক্সিমাম বিস্তার এটা হাতের ডান দিকে যাচ্ছে এবং বিটা হাতের বাম দিকে আসতেছে সো এরা যখন আস্তে আস্তে কাছে আসবে কাছে আসার একসাথে মিলিত হওয়ার আগে কিন্তু ইফেক্ট আমরা বুঝবো না আর যখনই এই কালোটা ধীরে ধীরে এখানে আসবে এবং এই কালোটা কাছে আসবে দূরত্ব যত কমতে থাকবে একটা সময় কিন্তু একজন আরেকজনের উপর উপরিপাতিত হবে সো এই মোমেন্টার ঠিক পরবর্তী মোমেন্টটা আসলে কি হবে যে এই মাঝখানের যে অনুগুলো আছে অণুগুলো প্রথমটার জন্য আসলে উপর দিকে উঠবে এবং দ্বিতীয়টার জন্য কিন্তু উপরের দিকে উঠবে তখন আসলে রেজাল্টটা দেখা যাবে অনেক এরকম যে শুধুমাত্র একটা তরঙ্গ থাকলে তাদের যে পিকটা হতো বা সর্বোচ্চ বিস্তার হতো দুইটা তর তরঙ্গ একই সাথে একই জায়গায় এসে পড়ার ফলে তাদের পিকের মানটা আসলে বৃদ্ধি পাইছে কতটুকু বৃদ্ধি পাইছে এটা আসলে আমরা ক্যালকুলেট করতে পারবো জিনিসটা আমি পরে দেখাচ্ছি কিন্তু রেজাল্ট হলো এরকম বা পরিলক্ষিত হবে এরকম দুইটা পিক যদি একই সাথে একই দিকে যায় বা দুইটা তরঙ্গ যদি একই সাথে একটা নির্দিষ্ট বিন্দুকে মিলিত হয় ওই বিন্দুটার যে বিস্তারটা হওয়া উচিত ছিল তার থেকে কিন্তু বেশি বিস্তার আমরা এখানে পাবো তার রিজন কি যে দুইটা তরঙ্গ বা একাধিক তরঙ্গ একই সাথে একই বিন্দুতে উপরিপাতিত হচ্ছে তার মানে তরঙ্গের উপরিপাতনের ফলে আমরা যে কাজটা করতে পারি যে অনুর যে আগে বিস্তারটা ছিল বা আগের যে একটা নির্দিষ্ট দিকে উচ্চতাটা ছিল সেটা আসলে বৃদ্ধি করে দিতে পারি অথবা বলতে পারি যে বৃদ্ধি হবে আচ্ছা তার মানে এখন যদি মাথায় ধরে রাখো যে উপরিপাতনের ফলে বিস্তার এটা শুধু বৃদ্ধি হয় তাহলে আসলে ভুল কারণ এর পরের एग्जांपलটা আসলে তার বিপরীত ঘটনাটা দেখাবে এইখানে দেখো একটা পিক হাতের ডান দিকে যাচ্ছে এবং এই পিকের যে বিন্দুটা আছে ওর আসলে সরণটা কোন দিকে যে y অক্ষের পজিটিভ দিকে আর b যে পিকটা আছে ওর যে অনুটা বা ওর যে কণার সরন সেটা কিন্তু y অক্ষের নেগেটিভ দিকে তো ওরা যখন পরস্পর দিকে অগ্রসর হবে তাহলে একটু আগে আমরা যেটা দেখে আসছি ওরকম ঘটনা কিন্তু ঘটবে না কারণ আগেরটাতে ছিল কি দুইজন একই দিকে একই অনুকে উপরের দিকে নিয়ে গেছে যার ফলে পিকটা বৃদ্ধি পাইছে তো এইখানে কিন্তু ঘটনা করতেছে উল্টা তো ধরো এ তরঙ্গটা প্রথম অনুটাকে পাঁচ সেন্টিমিটার উপরে তুলতে পারে এবং বি তরঙ্গটা অনুটাকে চার সেন্টিমিটার নিচে ফেলে দেয় তাহলে আলটিমেট রেজাল্ট আসলে কি হবে যখন তরঙ্গ দুইটা একই সাথে উপরিপাতিত হবে সো প্রথম তরঙ্গের জন্য ও উপরের দিকে যাবে পাঁচ সেন্টিমিটার এবং দ্বিতীয় তরঙ্গের জন্য সে নিচের দিকে যাবে চার সেন্টিমিটার তাহলে আমাকে বলেন একটা অনু যদি উপরে পাঁচ সেন্টিমিটার গিয়ে এরপর আবার নিচে চার সেন্টিমিটার চলে আসে তাহলে কি সে এত উপরে থাকবে নাকি তার উচ্চতাটা কমে যাবে অবশ্যই কমে যাবে সো রেজাল্ট আমি আসলে এইভাবে দেখাতে পারি যে এখানে উচ্চতাটা একেবারেই কমে গেছে এবং কমে যাওয়ার রিজনটা কি কারণ দুইটা তরঙ্গ এখানেও এসে মিলিত হয়েছে এবং তরঙ্গের পিক ছিল কিন্তু ভিন্ন দিকে তরঙ্গের পিক ভিন্ন দিকে মানে হলো তাদের বিস্তারটা ডিফারেন্ট দিকে বা অন্য দিকে ছিল এর ফলে যেটা হয়েছে রেজাল্টেন্ট যে উচ্চতা সেটা আসলে কিভাবে পাইছি প্রথমটার উচ্চতা থেকে দ্বিতীয়টার উচ্চতা আমি বিয়োগ করে দিছি ঠিক আছে সো তরঙ্গের উপর পরিবর্তনের ফলে যে রেজাল্টেন্টটা তৈরি হবে সেটা আসলে ডিপেন্ড করতেছে দুইটা তরঙ্গ যদি একই দিকে থাকে ডিরেকশন থাকে একই দিকে তখন আসলে বিস্তারটা বৃদ্ধি পাবে আর যদি ডিরেকশন থেকে ভিন্ন দিকে তখন আসলে বিস্তারটা হ্রাস পাবে সো এই যে পিক দুইটা বা পিকের মান সেটা আসলে নির্ণয় করি কিভাবে সেটা হলো উচ্চতা বা ওয়াই দিয়ে সো ওয়াই এর সমীকরণ কিন্তু আমরা জানি সেটা হলো এই ইনটু সাইন ইনটু ওমেগা টি যেটা হলো একটা কণার জন্য এবং তরঙ্গের জন্য আমরা যে সমীকরণটা নির্ণয় করেছিলাম সেটা ছিল ওয়াই ইকুয়াল টু এ সাইন টু যেহেতু আমরা ওয়াই দিয়ে এই কণাটার উচ্চতা সরণ বের করতে পারি এবং সেটা কি দিকে ছিল যোগ করতেছিলাম এবং তখন যোগ করার ফলে এই রেজাল্টটা কিন্তু নেগেটিভ আকারে ছিল যার ফলে যোগ ফলটা কমে গেছে আমরা যে কাজটা করবো যখন একাধিক তরঙ্গ একটা অনুর উপর বা একটা কণার উপর উপরিপাতন হবে তখন ওই অনুর যে বিস্তারটা সেটা আসলে বের করব কিভাবে এই যে ওয়াইটা প্রথমটার জন্য বের করব এই ওয়াইটা দ্বিতীয়টার জন্য বের করব। এবং দুইটাকে সিম্পলি সামেশন করে সো দুইটা ওয়াইকে যদি আমি সামেশন করি তাহলে লব্ধি যে তরঙ্গটা উপরিপাতনের ফলে লব্ধি যে তরঙ্গ তৈরি হবে সেই কোয়েশনটা পাওয়া যাবে আমি লিখতে পারি যে উপরিবাতনের ফলে আমার নতুন যে তরঙ্গটা তৈরি করতে পারে সেটা আসলে আবি যে তরঙ্গ দুইটা ছিল ওয়াই এর ওয়ান এবং ওয়াই টু তাদেরই যোগ ফলে সমান এই সূত্রটা আসলে তরঙ্গের একটা সূত্র যেটা দেখানো হয়েছে দুইটা তরঙ্গের জন্য এমনও হতে পারে যে দুইটার বেশি তরঙ্গ থাকতে পারে তিনটা বা চারটা সো যতটা তরঙ্গই থাকুক না কেন যখন উপরিপাতিত হবে একটা অনুরূপ উপর একাধিক তরঙ্গ তুমি প্রত্যেকটার ওয়াই ইকুয়েশন যদি যোগ করে দাও রেজাল্ট যেটা পাবা সেটা আসলে উপরিপাতিত নতুন তরঙ্গের ইকুয়েশন